নমস্কার, রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। গ্লোব টিভির অনুষ্ঠানের সময় পরিবর্তন হয়েছে এবং সেই অনুযায়ী এটা আমার নতুন সময়। হয়তো নতুন দর্শক বন্ধু কিছু রয়েছেন, অন্যান্য সময় বা এত বছর আমি অন্য স্লটে ছিলাম, প্র্যাকটিক্যালি অন্য বার অন্য স্লট। তো সেই জন্য নতুন দর্শক বন্ধুদের জন্য একবার বলে নিই, রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনাদের জিজ্ঞাসা এগিয়ে নিয়ে যায় আমাদের এই অনুষ্ঠানকে, এবং যেহেতু নতুন দর্শক বন্ধুকে আমি পেতেই পারি, তাই সেহেতু প্রথম প্রশ্নটা যেটা আপনাদের কাছ থেকে থাকতে পারে, রেগিটা ঠিক কী খায় না মাথায় মাখে, তো সেই রকম একটা প্রশ্ন নিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি। এরপরে আপনাদের ফোন এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানকে। রেইকি চিকিৎসা এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। রেইকি চিকিৎসার মধ্যে কোনো আদি দৈবিক আদি ভৌতিক কোনো কিছু নেই, এবং এই রেইকি চিকিৎসা যেটা চলে এটা বিজ্ঞানসম্মত তো বটেই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি, ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটাকে ড্রাগলেস অ্যান্ড হার্মলেস সায়েন্টিফিক হিলিং মেথড হিসাবেই স্বীকৃতি দিয়েছে। তো ড্রাগলেস মেথড যেহেতু, সেহেতু এখানে কোনো রকম কোনো ওষুধ খেতে পড়তে মাখতে হয় না, কোনো কিছু এক্সট্রা অ্যাপারেটাস লাগে না, শুধুমাত্র নিজের পরিষ্কার দুটো হাত নিজের শরীরে স্পর্শ করে আমরা রোগ থেকে মুক্ত হতে পারি। দাঁতে ব্যথা করছে, নর্মালি যে কোনো কারো দাঁতে ব্যথা করলে এটা খুব কমন পশ্চার, নির্ঘাত দাঁতে ব্যথা করছে আর গালে হাত দিয়ে বসে আছে কেন, ঠিক তেমনি এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, রাত্রিরে মনে হচ্ছে একটু পাখাটা চালালে ভালো হয়, এবার পাখাটা চালিয়ে যদি ঘুমিয়ে পড়েন, গতকাল রাতেই হয়েছিল, পরে একটু পরে নিভিয়ে দেবো মনে করেছি কিন্তু সকাল হয়ে গেছে, সকালবেলা ঢোক গিলতে পারছি না, এই ঠান্ডাটা লেগেই যাবে। তো এই ঠান্ডা লেগে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গায় যে কোনো কারো ওই গলা ঢোক গিলতে পারছি না, গলায় ব্যথা, তারপর কাশি, তারপর আস্তে আস্তে জ্বর আসলো, আলটিমেট অ্যান্টিবায়োটিক অবধি পৌঁছতে হয়, আমাকেও হতো একটা সময়, কিন্তু আজকেও যখন ঘুম ভাঙলো, মানে সকালবেলা গলাটায় ব্যথা, ঢোক গিলতে পারছি না, তখন স্বাভাবিকভাবেই মিনিট পনেরো সময় আমি কিন্তু, নর্মালি আপনারাও যেভাবে থাকেন গলায় ব্যথা হলে, আমিও সেভাবেই গলায় হাত দিয়ে রইলাম, বাট আমার গলার ব্যথাটা সেরে গেল। আমি রেইকি করি বলে রোগ ব্যাধির ঊর্ধ্বে নয়, আমার ঠান্ডা লাগলে আমারও গলায় ব্যথা হবে, সেই জায়গায় ওই মিনিট পনেরো সময়, আপনি রেইকি শেখার পরেও আপনি পনেরো মিনিট দেবেন আপনার গলায় ব্যথা সেরে যাবে, আমিও পনেরো মিনিট রেইকি দিয়েছি আমার গলায় ব্যথা সেরে গেছে, পরপর স্টেপগুলো গিয়ে আলটিমেট ওই অ্যান্টিবায়োটিক অবধি পৌঁছতে হয়নি। তো লোকে যেমন কোভিড নিয়ে বলছে, তো আমার মোটামুটি যতদিন আমি রেইকি শিখেছি, আমি ১৯৯৭ সালে রেইকি শিখেছি, তার আগে অবধি ওই মোটামুটি মুখে থার্মোমিটার দিলে ১০০ আসবে, এটা সারা বছরই থাকতো, আর মোটামুটি সবকটা সিজন চেঞ্জে একটা করে অ্যান্টিবায়োটিকের কোর্স লাগতো আমার। তো তার পরবর্তীকালেও আমার ঠান্ডা লাগানোরও শেষ নেই, মানে প্রচণ্ড গরমকালে প্রচণ্ড ঘেমে এসে এসিতে ঢুকে পড়ারও শেষ নেই, আবার এসি থেকে বেরিয়ে রোদে যাওয়ারও শেষ নেই, কাজে এরকমটা মাঝে মধ্যে যে হতো না তা না, এই গলায় ব্যথা, এই চারটে হাঁচলাম, এই সর্দি হয়ে গেল, সবকটাই ঘটতো কিন্তু অ্যান্টিবায়োটিক অবধি যেতে হতো না। এবং এই কোভিডকালে সকলে যেমন বলছে যে আরে সর্দি কাশি হলেই টেস্ট করালেই দেখবে পজিটিভ এসছে, তো ইনফ্যাক্ট একদম সত্যি কথা যদি বলি, এই টোটাল সেই ২০২০ লকডাউন থেকে আজকে ২০২২, ঠিক দু বছর, এই সর্দি কাশিটুকুও আমার হয়নি। তার কারণ কিছু হবার হাতে একটু সময় বেশি রয়েছে, লকডাউনের সময় বলুন বা এখনও আমরা বাইরের সব জায়গার ক্লাস শুরু করতে পারিনি, তো সেই কারণে যে মুহূর্তে কিছু সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে রেগি করে নিয়ে সঙ্গে সঙ্গে নিজেকে ফিট করে ফেলা যাচ্ছে। নমস্কার, আমি যাজ্ঞসেনী, রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ফোন করবেন টিভির ভলিউমটা মিউট করে দিয়ে ফোন করুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো
আপনার টিভির ভেতর থেকে আমার গলা শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউমটা মিউট করে দিন। কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, আপনি আবারও চেষ্টা করুন। আর যখনই ফোন করবেন টিভির ভলিউমটা মিউট করে দিয়ে কানে ফোনটা দিয়ে কথা বলবেন। হেল্পলাইন নাম্বার যেগুলো যাচ্ছে হেল্পলাইন নাম্বারে এখন ফোন করবেন না, অনুষ্ঠানটা দেখে নিন ঠান্ডা মাথায়, তারপর নাম্বারটা তুলে রাখুন, তারপর ফোন করবেন। এখন ল্যান্ডলাইন নাম্বার যেটা যাচ্ছে সেটাতে ফোন করুন, যেখানে আমি সরাসরি আপনার সাথে কথা বলতে পারবো। তো এই এই যে রেইকি চিকিৎসা দুদিনের ওয়ার্কশপে শেখা যায়, দুদিনের ওয়ার্কশপে আপনি যে স্পর্শ চিকিৎসা শিখবেন সেটা আপনি যেদিন শিখলেন তার পরের দিন থেকে দাঁতে ব্যথা এভাবেই হাত রাখবেন, যেভাবে আপনি রাখেন তাতে আপনার দাঁতের ব্যথা সারবে উইদিন 15 to 20 মিনিটস, গলার ব্যথা সারবে উইদিন 15 to 20 মিনিটস। এরমভাবে আমরা ইনস্ট্যান্ট হওয়ার সমস্যাকে ইনস্ট্যান্ট সারিয়ে ফেলতে পারবো। আসছি, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, আমি জাজ্ঞসেনী, রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি বাগনান থেকে সৌম্যজিৎ দত্ত বলছি। বলুন। হ্যাঁ বলছি দিদি, আমার মানে ঠাকুমার 70 না 65 মতন বয়স। হ্যাঁ, তো উনার পায়ে মোটামুটি হাঁটু প্রচুর ব্যথা, উনি ডাক্তার দেখালে ঔষধ দেয় ইঞ্জেকশন দেয়, তারপর 1 মাস কোনোদিন ভালো, আবার সেই ব্যথা। তো এটা কিভাবে আমি এর থেকে সমাধান পেতে পারি? আপনি নিজে শিখে ঠাকুমাকে ট্রিটমেন্টটা করতে পারেন, দুদিনের ওয়ার্কশপ করবেন। দুদিনের ওয়ার্কশপ সামনেই আছে, রবিবার এবং সোমবারে। আপনি দুদিনের ওয়ার্কশপে রেইকি শিখবেন, শিখে গিয়ে নিজেও প্র্যাকটিস করলে নিজে ভালো থাকবেন, যা ভালো আছেন তার থেকেও ভালো থাকবেন। যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে সেগুলো সেরে যাবে এবং শারীরিক এবং মানসিকভাবে আপনি অনেক ভালো থাকতে পারবেন। এবং সবথেকে বড় কথা, ঠাকুমাকে আমরা ঠিক যেভাবে গাইড করে দেবো সেইভাবে আপনি ঠাকুমাকে যদি এটা ট্রিটমেন্টটা করে দেন তাহলে ঠাকুমার পায়ের ব্যথাটা চিরতরে চলে যাবে, পার্মানেন্টলি সারবে। 2 দিন 4 দিন 7 দিনে নয়, এটা তো অনেক দিনের সমস্যা, কাজেই অন্তত মাস তিনেক নিয়মিত আপনাকে ট্রিটমেন্টটা করে দিতে হবে। যদি দেখেন যে মোটামুটি হাঁটা চলা করতে পারছেন ঠাকুমা, তখন ওনাকেও এটা শেখানোর জন্য ক্লাসে নিয়ে আসলেন, ওনাকেও শিখিয়ে নিলেন, তারপরে উনি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন। আরও ভালো হয় যদি আপনি এখনই, যখন আপনি শিখছেন তখন তো আপনাকে তো আসতেই হবে, যদি ঠাকুমাকে কোনোভাবে নিয়ে চলে আসতে পারেন ক্লাস অবধি, তাহলে ঠাকুমা নিজেই শিখে নিতে পারবেন এবং নিজে শিখে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন। রেইকি শেখার কোনো বয়সসীমা নেই, আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রমে ক্লাস করে থাকি ফ্রি অফ কস্ট অবশ্যই। তো সেখানে দিদাদের যে শেখানো হয়, তো তারা 90-95 বছরের দিদাদেরও শিখিয়ে দেখেছি, তারা জরা ব্যাধির থেকে সম্পূর্ণ নিজেদের মুক্ত করতে পারেন। এবং সেই জায়গা থেকে ওনার বয়স কোনো ব্যাপারই নয়, মানে আমাদের ক্লাস মনিটর করেন, ক্লাসে হেল্প করার জন্য 85 বছরের বৃদ্ধকে পাবেন, কাজেই ওনার বয়সটা 65 মানে টু ইয়াং। তো ওনাকে যদি আপনি সঙ্গে করে নিয়ে এসে দুজনে মিলে ক্লাস করেন তাহলে যেটা ঘটবে, উনি নিজের ট্রিটমেন্ট নিজে করবেন, আপনি খেয়াল রাখতে পারবেন যে উনি ঠিক করছেন কি না, আপনিও কিছুটা ওনাকে এক্সট্রা করে দিলেন, তার পরবর্তীকালে আপনি আমাদের সাথে যোগাযোগটা রাখবেন, আপনার প্র্যাকটিসটা আমরা দেখে নেব ঠিক আছে কি না, আপনি ওনাকে গাইড করতে থাকবেন এবং আপনি নিজে টানা 21 দিন প্র্যাকটিস করার পর এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রিতে আমরা যেটা শেখাই সেটা হচ্ছে দূরবর্তী চিকিৎসা, অর্থাৎ আপনি নিজের প্র্যাকটিস করতে করতে ঠাকুমাকে ডিস্টেন্স রেইকি দিতে পারবেন এবং সেকেন্ড ডিগ্রি রেইকিতে কেরিয়ার সুন্দর কেরিয়ার যাতে আপনি করতে পারেন তার অনেক অপশনস শেখানো হয়, প্রোগ্রামিং রেইকি শেখানো হয়, উইশ বক্স রেইকি শেখানো হয়। তো আপনার সামনে মানে ঠাকুমা যদি 65 হয় তাহলে আপনার বয়সটা ধরেই নেওয়া যায়, তো সেখানে আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। বিভিন্ন পরীক্ষার রেজাল্টের ওপর রেইকির এফেক্ট আপনি দিতে পারবেন এবং অবশ্যই আপনার জবের ক্ষেত্রে যাতে আরও তাড়াতাড়ি আপনার ইনক্রিমেন্ট হয়, আরও আপনি তাড়াতাড়ি আরও ভালো জায়গায় ভালো পোস্ট পেতে পারেন, ভালো কোম্পানিতে যেতে পারেন, এর বা কোনো চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করতে পারেন, এইগুলো আপনি সেকেন্ড ডিগ্রিতে শিখবেন। পাশাপাশি
ঠাকুমাকে আপনি ডিস্টেন্স রেখে দিতে পারবেন, বাড়িতে যার যা হোক না কেন আপনি সারাতে পারবেন, এবং সেটা ফ্রম ভেরি বিগিনিং বেসিক কোর্স থেকেই। এবং সেকেন্ড ডিগ্রির পর আপনি চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পরিবারের কারোকে বা যাই হোক তাদেরকে আপনি প্রফেশনালি ট্রিটমেন্ট করতে পারবেন। তো কাজেই আমার মনে হয় যারা ইয়াং জেনারেশন তাদের অবশ্যই, মানে আমার কাছে প্রচুর ইয়াং জেনারেশনের মানুষরাই বেশি শেখেন এবং সকলেরই উদ্দেশ্য ক্যারিয়ার, এবং অনেকেই সচেতন, কেউ বাবা মায়ের জন্য, কেউ দাদু ঠাকুমার জন্য, অনেকেই বিদেশ চলে যাচ্ছে। যারা বিদেশ চলে যাচ্ছে তারা সেকেন্ড ডিগ্রি কেন করে যায়, যে এখানে বাবা মা থাকবে, ফ্যামিলি থাকবে, কারো কিছু হলে অ্যাটলিস্ট তার যেন দূর থেকে বসেও কিছু করার থাকে। সেকেন্ড ডিগ্রি রেইকিতে যেমন এখানে অনেক সিনিয়র সিটিজেন বাবা মায়েরা সেখানে দূরে, বাচ্চারা দূরে রয়েছে পড়াশুনোর জন্য বা চাকরি ক্ষেত্রে বিদেশ চলে গেছে, সেখানে সেটেল হয়ে গেছে, তারা যেমন থাকে সেই, মানে এখানে বাবা মায়েরা ওখানে তাদের সন্তানদের ভালো রাখার জন্য রেকি শিখেছেন, এখান থেকে বসে তাদের ভালো রাখেন, তাদের কিছু হলে তারা বলে বাবা আমার ভীষণ এই শরীর খারাপ হয়েছে তোমরা রেকি দাও আমি ভালো, মানে যাতে অফিস যেতে পারি, ঠিক সেরকম আবার অনেক সন্তান রেকি শিখে যান যাতে এখানে বাবা মা থাকেন, তারা নিয়ে যেতে চাইছে, বাবা মা যেতে চাইছে না, যাতে এখানে বাবা মাকে সুস্থ রাখা যায় তার জন্যও কিন্তু অনেকে রেকি শেখেন। কাজেই ডিস্টেন্স রেকি দূরবর্তী চিকিৎসা ভীষণ কাজে দেয়। স্কুল খুলে গেল, ভীষণ খুশির খবর, বাচ্চাগুলো মুক্তি পেল, কিন্তু বাচ্চাগুলোর ভ্যাকসিন হয়নি। বাচ্চারা যাতে ভালো থাকে, তারা যাতে সেফ অ্যান্ড সিকিউর থাকে, তার জন্য রেইকি ভীষণ ভালো হেল্প করতে পারে। কাজেই যাদের বাড়িতে স্টুডেন্ট আছে সেই সমস্ত বাবা মায়েদের রিকোয়েস্ট করব রেইকি শিখুন, যাতে বাচ্চাদেরকে আপনি সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারেন। তার কারণ করোনা এই মুহূর্তে কম, কালকে বেড়ে যাবে, কখন জিনিসটা যে এটা একটা ওয়েভের মতন চলতে থাকবে, তো সেই জায়গায় যেমন এটা হেল্পফুল হবে যাতে আপনার বাচ্চা কোনোভাবে এফেক্টেড না হয়। পাশাপাশি আপনি সেকেন্ড ডিগ্রি আপনি বাচ্চাকে যখন রেকি দিচ্ছেন, বাচ্চার ইমিউনিটি গ্রো করবে, তার মেমরি শার্প হবে, তার কনসেন্ট্রেশন লেভেলটা বাড়বে, এবং সবথেকে বড় কথা যারা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যায়, এই যে দুবছর তারা বাড়িতে রইল, এরপর স্কুলে গিয়ে অ্যাডজাস্ট করতেও কিন্তু বাচ্চাদের সমস্যা হবে, সেই সমস্ত জায়গা থেকে বাচ্চাকে একেবারে আপগ্রেড করতে পারে রেইকি। ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স একটা মস্ত বড় জিনিস। ক্লাসে যেটা বোঝানো হচ্ছে সেটা যদি কোনো বাচ্চা ঠিক মতো ইন্টেলিজেন্স দিয়ে বুঝে যায়, তাকে অবশ্যই বাড়িতে টিউশন নিতে হয় না। ইন্টেলিজেন্স এমন একটা জিনিস, যদি ক্লাসে সে বুঝে যায়, তার লেখার ক্যাপাসিটি যদি থাকে, সে ওইটাই লিখে দিয়ে চলে আসলে সবথেকে বেশি নাম্বার পাবে। রেইকি যেটা করে ভীষণ ক্রিয়েটিভিটি বাড়ায়, ক্রিয়েটিভ রাইটিং, সুন্দর করে লেখা, একটা এসে লেখা, একটা মেলা দেখে এসে সেটাকে সুন্দর করে লিখে ফেললো, একটা কোথাও বেরিয়ে আসলো সেটা সুন্দর করে লিখে ফেললো, ক্রিয়েটিভ রাইটিং, এর তার মানে লেখার একটা ক্যাপাসিটি। যদি ক্লাসে যেটা শেখানো হয়েছে, ক্লাসে যেটা পড়ানো হয়েছে, আমি নিজে স্কুল টিচার ছিলাম, 9, 10, 11, 12 পড়াতাম, কাজে আমি এটা ভীষণ ভালো বুঝি, এবং নিজে যেহেতু খাতা দেখতাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেহেতু আমি জানি যে কিসে নাম্বার বেশি পাওয়া যায়। কোনো রকম কোনো মানে বই মুখস্থ করে উগড়ে দিয়ে আসলে নাম্বার পাওয়া যায় না, 50% নাম্বার পাওয়া যায়, নট মোর দ্যান দ্যাট। বাট যেটা ক্লাসে পড়ানো হয়েছে, সে যেটা বুঝেছে তার ইন্টেলিজেন্স দিয়ে, সেইটা যখন সে নিজের ভাষায় ব্যাপারটা এক্সপ্লেইন করছে, সেইটাতে সব থেকে বেশি নাম্বার দেওয়া হয়ে থাকে। তো এইটা যদি বাচ্চার মধ্যে আপনি মানে জেনারেট করতে পারেন, তার জন্য বাবা মায়েদের রেইকি শেখা ভীষণ প্রয়োজন। স্টুডেন্ট যারা বড় হয়ে গেছে তারা নিজেরা শিখে, নিজেদের জন্য নিজেরা করতেই পারো। আমি 3, 3.5 বছরের ছোট ছোট বাচ্চাদের রেইকি শিখিয়ে দেখেছি, তারা খুব ভালো অ্যাডাপ্ট করতে পারে, কারণ তারা তো কপিক্যাট, তাদের প্র্যাকটিস করাটা কোনো ব্যাপারই হয় না, এবং যখন তারা দেখছে যে তাদের রেজাল্ট ভালো হচ্ছে, অল্প পড়লে মনে রাখা যাচ্ছে, এবং কনসেন্ট্রেশন বাড়লে, কনসেন্ট্রেশন যে শুধুমাত্র পড়াশুনোয় লাগে তা তো না, তাদের গেমস খেলতে হেল্প করছে, তো
নমস্কার, আমি যাজ্ঞসেনী, রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি এর থেকে বলছি, সল্লেক থেকে বলছি। যে বলছি, আমার মাথা থেকে চুল পড়ে যাচ্ছে প্রচন্ড হারে, কি সমস্যা? বয়স কত? বয়স 22। 22 বছরে চুল পড়ে যাচ্ছে? বাবা মায়ের মাথায় চুল আছে? হ্যাঁ অবশ্যই। আপনারটা শুধু পড়ছে, তার মানে মানে এটা ইনহেরিটেড, মানে এ নয়, আপনার পরিবারের টাক টাক থাকার ব্যাপার নেই। সেক্ষেত্রে আপনার পেট কেমন? গ্যাস, অ্যাসিডিটি? হালকা হালকা। আচ্ছা, অবশ্যই আপনার মাথার মানে চুলের সমস্যা মিটবে। আমরা এমন মানুষ দেখেছি, টোটাল চুল পড়ে টাক হয়ে গেছে, একটাও চুল নেই, সেই জায়গা থেকে রেইকি শেখার মাস তিনেক বাদে তাকে চিরুনি ইউজ করতে হচ্ছে। পরবর্তীকালে আরোই ভালো হয়েছিল, কাজেই আপনি নিশ্চিন্তে নিজে রেইকি শিখুন, শিখে নিয়মিত নিজে প্র্যাকটিস করুন। প্রথমে চুল পড়াটা, মানে এক তো নিজের শরীরের ভেতরটার, মানে চুল পড়া কোনো রোগ না, অন্য কোনো রোগের উপসর্গ, সেটা বেশিরভাগই পেটের ক্ষেত্র থেকেই হয়ে থাকে, এবং টেনশন মানসিক দিক থেকে। রেইকি টেনশন একেবারে জাস্ট মানে ইরেজ করে দেয়, আমি বলি টেনশন ডিলিট করে দেয়, সেটা পরীক্ষার হলে টেনশন বলুন, লাইফের টেনশন বলুন। পাশাপাশি পেটটাকে ভালো রাখবে, শরীরের সমস্ত সিক্রেশনগুলো ব্যালেন্স করবে। শরীরের ভেতরটা যদি ঠিক থাকে, তার রিফ্লেকশন পড়ে স্কিনে, চুলে, কথায় বার্তায়, চোখে, মুখে, সব কিছুতে। সেই জায়গাটা যেমন আপনার শরীরের ভেতরটার পুরো ক্লিন হবে, টক্সিনগুলো মানে একেবারেই ফ্ল্যাশ আউট হয়ে যাবে, পাশাপাশি আপনার নতুন চুল তৈরি হবে। এবার চুলের জন্য আমরা বিভিন্ন কিছু ইউজ করি, কেউ কোনো তেল মাখে, কেউ কোনো মানে লিকুইড কিছু মাখে, তার যে কন্টেনারটা সেটাকেও রেকি করা যায়, তার অ্যাক্টিভিটিটা যাতে 100% চুল আমার স্ক্যাল্প নিতে পারে, তার জন্য আপনি যা যা ইউজ করেন, চুল যাতে না পড়ে তার জন্য, চুল যাতে গজায় তার জন্য, সেই সেগুলোকেও আমরা রেকি করে ইউজ করতে পারি। যখন আপনি ক্লাস করবেন, আপনাকে সব দিকটাই আমরা শিখিয়ে দেব। পাশাপাশি আমি বিখ্যাত এক বিউটিশিয়ানের প্রথম স্টুডেন্ট, যাকে আপনারা সবসময় টিভিতে দেখে থাকেন, কাজেই সেই রকম কিছু টিপসও বোধ হয় খারাপ দেব না। সব মিলিয়ে আপনার আপনি এই রবিবার সোমবারে ক্লাস করতে পারেন। অনুষ্ঠানের পরে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করুন, 8777417260 এবং 9831002429, এই দুটো নম্বরে আমি সরাসরি উত্তর দেব। বুকিংয়ের জন্য, ক্লাসে যারা বুকিং করতে চান, রবিবার সোমবারের ক্লাসের জন্য যারা বুকিং করতে চান, তারা অবশ্যই অনলাইনে বুকিং করতে পারবেন। 8777417260 এই নম্বরে জিপে করতে পারেন, এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে আপনি জিপে করে আপনার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা ভেনু অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দিয়ে দেবো। এটা দক্ষিণ কলকাতায় ক্লাস হবে, আমরা সব জায়গায় ক্লাস এখনও শুরু করিনি, তার কারণ কোভিড প্রোটোকল মানার জন্য আমরা টাইট ক্লাস তো করতে পারছি না, যেখানে আমাদের কোনো ব্যাংকুয়েট নিয়ে করতে হয়, কোনো হল নিয়ে করতে হয়, সেখানে 5-6 জনের ক্লাস করলে ভালো লাগবে না একটা বিশাল বড় হলে, তো সেই জায়গাটা যেমন রয়েছে, প্লাস সেই সমস্ত হল তো রেগুলার কোর্সে ভাড়া দেওয়া হয়, আমরা সকালবেলা একবার ভাড়া নেবো, বিকেলে তারা অন্য পার্টিকে দেবে, তো অবশ্যই একটা ফ্যাক্টর থেকেই যায়। আমরা আপাতত আমি আমার বাড়িতে ক্লাসটা করছি, যেটা গলফ ক্লাব রোডে, বাঙুর হসপিটালের পাশে। ক্লাসের আগে পরে স্যানিটাইজ করা হচ্ছে, এবং যারা মানে পাবলিক ভেহিকলসে আসছেন, তাদের মানে যে ড্রেসটা পরে আসছেন সেটাকে চেঞ্জ করে ক্লাস করতে বলা হচ্ছে, যাতে সব দিক থেকে আমরা কোভিড প্রোটোকল মেনটেন করেই ক্লাস করছি। তো নিশ্চিন্তে ক্লাসে আসতে পারেন, ক্লাসে আপনার সল্টলেক থেকে এমন কোনো ব্যাপার নয়, টালিগঞ্জে ক্লাস করা, দুদিনের ওয়ার্কশপ হবে, দুদিনের ওয়ার্কশপে শেখানো হয় নিজেকে এবং নিজের ফ্যামিলি মেম্বারদের কী করে আপনি হিল করতে পারেন বাই টাচ থেরাপি, স্পর্শ চিকিৎসার দ্বারা। এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, কিভাবে আপনি বিজ্ঞানসম্মতভাবে কসমিক এনার্জিকে কী করে শরীরের মধ্যে নিচ্ছেন, কী করে সেটা আপনার দু হাত দিয়ে প্রবাহিত হচ্ছে, কীভাবে অন্যের শরীরে যাচ্ছে, নিজের শরীরে কীভাবে গিয়ে আপনাকে টক্সিন ফ্রি করছে, সেটা যেমন সায়েন্সটা এক্সপ্লেইন করা হয়, প্র্যাকটিক্যাল সেশানে শেখানো হয়, নিজে বাড়িতে কী করে প্র্যাকটিস করবেন, অন্যকে কী করে দেবেন তার প্র্যাকটিক্যাল সেশন থাকে, থাকে অসাধারণ একটা মেডিটেশন,
আমেরিকান মাস্টার পোলা হরনের এই মেডিটেশন যেটা আপনার ডিসিশন মেকিংয়ে ভীষণ হেল্প করে, মাইন্ডকে সুদিং হতে সাহায্য করে এবং ভীষণভাবে মাইন্ডটা সেটেলড হয়ে যায় এবং আপনার ইনটিউশন যা বলবে, আপনার আপনার ইনটিউশন অনুযায়ী আপনি চলতে পারবেন। ডিসিশন, কারোকে কোনো হয়তো মেজর ডিসিশন নিতে হবে, ওই মেডিটেশন আপনাকে হেল্প করবে কি করে আপনি ডিসিশনটা পারফেক্ট ডিসিশন নেবেন। এই মেডিটেশনটা শেখানো হয় এবং যারা চান সিডি নিয়ে যেতে পারেন। তো এইভাবে আমরা ক্লাসটা করে থাকি। দুদিনে ওয়ার্কশপের পরে আপনি আমাদের লাইফ মেম্বার হয়ে গেলেন, অর্থাৎ যতবার খুশি আমাদের কাছে এসে আপনি চেক আপ করাতে পারবেন। যা শিখে গেছেন বাড়িতে, হোম গোয়িং ইনস্ট্রাকশনস যা দেওয়া হয়েছে সেটা পারফেক্টলি করতে পারছেন কি না, টানা 21 দিন পারফেক্টলি প্র্যাকটিসের পর আপনি এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। আমাদের নেক্সট সেকেন্ড ডিগ্রি ক্লাস আছে 5-6 তারিখে। যারা অলরেডি ফার্স্ট ডিগ্রি ক্লাস করেছেন তারা সেকেন্ড ডিগ্রিটা আর্লিয়েস্ট পসিবল করে নিতে পারেন। সেকেন্ড ডিগ্রিতে যেমন এই ডিস্টেন্স রেকির কথা বলা হলো, ডিস্টেন্স রেকি দিয়ে আপনারা দূরে যেমন সকলকে সুস্থ রাখতে পারেন, ঠিক তেমনি প্রোগ্রামিং রেকি, যেটা আমি রেজাল্টের ক্ষেত্রে বললাম, পড়াশুনোর ক্ষেত্রে বললাম, এই যে এতদিন অফলাইনে না গিয়ে তারা অনলাইনে ক্লাস করেছে, বাকি সারাদিন গেমস খেলে কাটিয়েছে, তো এই জায়গা থেকে তাদেরকে আবার পুরোপুরি স্কুলে যাওয়া, স্কুলে রেগুলারের ক্লাসের মধ্যে থাকা, বাচ্চা কিন্তু একটু রিয়্যাক্ট করবে, এক্ষেত্রে বাচ্চার মধ্যে একটা খিটখিটেপনা আস, তো সেই জায়গা থেকে আপনারা বাবা মা যদি রেকি শিখে বাচ্চাকে রেকি দেন যেমন ভালো হবে, সেকেন্ড ডিগ্রি করে যদি ডিস্টেন্স রেকি দেন ভালো হবে, বাচ্চার কনসেন্ট্রেশন যেমন পড়াশুনোতেও আসবে তেমনি যেটা বলছিলাম গেমস খেলাতেও আসবে। এবং এটার জন্যও কিন্তু অনেক বাচ্চা রেকি শিখতে আসে যে অল্পের মধ্যে অনেক স্কোর করে ফেললো, স্যাটিসফাইড হয়ে গেলো, গেমসটা রেখে দিয়ে পড়তে বসে গেল। তেমনি আপনারা কোনো রুটিন বানিয়ে প্রোগ্রামিং করলে সেম রুটিন অনুযায়ী সে পড়তে পারবে, এই জায়গাটাও আসবে। আমাদের দর্শক বন্ধু রয়েছেন, দেখে নেব কি নাম, কোথা থেকে বলছেন, স্বাগত আপনাকে রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আমি রানাঘাট থেকে বলছি। বলুন। আমার একটু আমার ছেলেটার ব্যাপারে আমি আপনাকে জানবো, ছেলেটা খুবই অসুস্থ, রেকির মাধ্যমে কি কিছু করা যাবে ম্যাডাম? কি অসুস্থ সেটা তো বলুন। আমার ছেলেটা দীর্ঘ আজকে 5-6 বছর হয়ে গেছে ভুগছে, ওর ক্লোন ডিসিজ, কোলাইটিস ক্লোন ডিসিজ, প্রথমে অস্ট্রোপাইলস বলে যে জিনিসটা হয়েছিল 100% কিওর হবে। আপনি রেকি শিখতে পারেন কৃষ্ণনগরে, আপনার ছেলে নিজে শিখে নিজে ট্রিটমেন্ট নিজে করতে পারে, সঙ্গে আপনি শিখলে খুব ভালো হবে। আপনি অনুষ্ঠানের পরে অথবা কাল সকালে ফোন করতে পারেন 9831002429 বা 8777417260 নাম্বারে, যেখানে আমি সরাসরি উত্তর দেব। আপনাকে আমাদের কৃষ্ণনগর সেন্টারের অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দিয়ে দেবো, আপনি কৃষ্ণনগরের সামনেই ক্লাস পেয়ে যাবেন। ম্যাডাম তবু একটা কথা আর কি বলছি, তবু এই রেইকিটা থেকে ডাক্তার তো বলেছে এটা নাকি কিওর হয় না, কিন্তু ডাক্তার যে সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তারেরা বলেন এই রোগটা কিওরেবল নয়, সেই রোগগুলো সারানোতে আমি মজা পাই বেশি। আপনার কথাটা অর্ধেক অবস্থাতেই আমি বলেছি কিন্তু সেরে যাবে, তার কারণ আমি এই রোগ সেরেছে চোখে দেখেছি, রেকিতে সেরেছে, কাজেই নিশ্চিন্ত হতে পারেন সারবে। যে সমস্ত মায়েদেরকে ডাক্তারেরা বলে দেন বেবি হবার কোনো আশা নেই, অথচ আমি দেখছি তার বয়স রয়েছে, চেষ্টা করা যেতে পারে, সেই রকম বহু বহু মা সন্তান পেয়েছেন যেখানে ডাক্তারেরা বলে দিয়েছেন তার এমন হরমোনাল ইমব্যালেন্স আছে তার বাচ্চা হবে না। অর্জুন অ্যাওয়ার্ডি প্লেয়ার একজন, সেখানে সে বিদেশে খেলতে গিয়েও সে আগে ডাক্তার দেখাতো তার বাচ্চা কি করে হবে, সেখানে বিভিন্ন দেশের ডাক্তার তাকে বলে দিয়েছে বাচ্চা কোনো দিন হবে না। সে রেকি শিখে গেল, ফার্স্ট ডিগ্রি করে গেল, 1.5-2 মাস বাদে যখন সেকেন্ড ডিগ্রি করতে এলো বা মাস তিনেক বাদে বোধ হয় সেকেন্ড ডিগ্রি করতে এলো, অলরেডি কনসিভ করে গেছে। কাজেই আমরা এখানে বহু মানুষকে পাই যে বিয়ের 18 বছর সে ডাক্তারি চেষ্টা করে গেছে, সমস্ত চেষ্টা হয়ে গেছে, তারপরেও কিন্তু সে রেকি শেখার পর মা হয়েছে। কাজেই এরকম বহু ঘটনা আমাদের কাছে রয়েছে, ডাক্তারেরা না বললেও আমি আপনাকে এশিওর করছি আপনার বাচ্চা সুস্থ হবে। নমস্কার, ফোন করতে থাকুন 8777417260 এবং 9831002429 নম্বরে, আমি অবশ্যই ফোনে উত্তর দেবো।